हेलो गाइस, आमी आज के आपनादे काचा मरीचेर भत्ता देखाबो। जदि आपनादे आमार भिडियो भालो लागे ताहोले लाइक कमेंट शेयर करबेन एवं सबस्क्राइब करबेन। एकटा घंटा आछे, घंटा बाजिए दिए जाबेन। भिडियोटी शेष मुहूर्त पर्यन्त देखबेन। जदि भालो लेगे थाके आपनादेर सकलके थैंक यू। আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়েছে কিনা দেখলাম, গরম হয়েছে। হালকা সরিষা তেল নিলাম, একটু বেশি না। এই যে দেখছেন আপনারা কাঁচামরিচ, এই কাঁচামরিচ আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। রসুন দিব, আমি রসুন আগে থেকে কেটে নিয়েছি। রসুন দিব, হালকা একটু হলুদ দিব, হালকা বেশি। কাঁচামরিচের ভর্তা অনেক মজা। যখন আপনার ভাত খেতে ইচ্ছে করবে না, তখন একটু করে কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে আপনারা ভাত খাবেন, মজা করে পেট ভরে ভাত খেতে পারবেন। আমারও মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু আমি তখন কি করি, এভাবে ভর্তা বানাই কাঁচা মরিচ। এই এই মরিচে, এই কাঁচা মরিচে আবার বেশি ঝাল নাই, একটু কম ঝাল, এই জন্য সবাই খেতে পারবেন, সমস্যা নাই। একটু লবণ দিব আমি, লবণ একটু পরিমাণ মতো দিব। তেল আরো একটু কম দিবেন, আমার একটু বেশি হয়ে গেছে মানে তেল। নরম হয়েছে রসুন, এই কাঁচামরিচের ভর্তা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, ভালোভাবে ভাত খেতে পারবেন। আর এই কাঁচামরিচ বেশি ঝাল না, খুব সুন্দর একটি গ্রান আসতেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। বাটিতে নিব, দেখেন এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব। দেখেন আগেই কেটে রেখেছি আমি, কাঁচা পেঁয়াজ দিব পরিমাণ মতো।
আমরা তো মাত্র স্বামী স্ত্রী দুইজন, আর আমার হাজবেন্ড তো খায় না, আমি একা খাবো, এই জন্য একটু কম পেঁয়াজ নিয়েছি, একসাথে মা খাবো। ভালো করে মাখাবো। একটু যারা নতুন গৃহিণী আছেন তারা একটু সাবধানে মাখাবেন, হাত চুলকাতে পারে বা পুড়াতে পারে, যারা পুড়া করতে পারে। এই জন্য তারা কি করবেন, একটা হাতে একটা স্ক্রাব পরে নেবেন বা কোনো প্লাস্টিক জাতীয় কিছু পরবেন, পরে আপনারা মাখাবেন। আর আপনারা চাইলে পেঁয়াজও ভেজে দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ ভাজি নাই, এই কারণে কাঁচা পেঁয়াজের মজাই আলাদা। খুব সুন্দর একটা গ্রাম আসতেছে, গন্ধটা অনেক সুন্দর, ফ্লেভারটা অনেক সুন্দর, দেখলেই পেট ভরে যায়। আজকে মজা করে ভাত খাবো আমি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত। আবার দেখা হবে, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই বাই।